আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের বার্ষিক সাধারণ সভা, ভারতীয় ন্যায় সংহিতার বিরোধিতা, শুভেচ্ছা জ্ঞাপন এবং সাংগঠনিক সভা, রাস্তার কাজের শিলান্যাস, দীপ্ত শপথ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন, স্কুটিতে বাসুয়া সাপ আতঙ্কিত সাধারণ মানুষ। আসছে বিস্তারিত খবরে। ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের বার্ষিক সাধারণ সভা। কলকাতার সুবর্ণ বণিক সমাজ হলে 30 জুন রবিবার ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের 46তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল। ক্লাব সভাপতি প্রান্তিক সেন, সহসভাপতি নরেশ মণ্ডল, পূর্ণেন্দু চক্রবর্তী, সাধারণ সম্পাদক ইমান কল্যাণ সেন, সহসম্পাদক অভিজিৎ ভট্টাচার্য, সঞ্জয় হাজরা, কোষাধ্যক্ষ সাধনা দাস বসু, ক্লাব পরিচালন সমিতির সদস্য স্পন্দন গাইন, শাকিলা খাতুন, শম্ভু প্রসাদ সেন, নন্দিনী লাহা, কুনাল সাহা সহ অন্যান্য বিশিষ্ট সাংবাদিক বর্গ উপস্থিত ছিলেন। প্রায় শ-দেড়েক সাংবাদিক এই বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন। ক্লাবের প্রয়াত সদস্যগণ ও সমাজের প্রয়াত গুণী মানুষদের শ্রদ্ধা ও স্মরণ করে সভার কাজ শুরু হয়। ক্লাব সদস্যরা ক্লাব পরিচালনায় আগামী দিনের জন্য তাদের মতামত পেশ করেন। আজকে ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের এই যে অ্যানুয়াল জিএম, এই অ্যানুয়াল জিএম এর প্রতি সকল আমাদের সদস্য এবং কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমি একটি প্রস্তাব দিয়েছিলাম একটু আগে, কোন কারণে একটু বাস্তবিত হয়নি। আমার একটা পুরনো প্রস্তাব ছিল যে আমাদের যারা সদস্য আছেন ক্লাবের সকল সদস্যকে নিয়ে যদি একটি হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপ খোলা যায়, তাহলে তোমরা সেক্ষেত্রে আরো অনেক ইনফরমেশন পেতে পারি। আমাদের ক্লাবের যে গ্রুপ আছে সেগুলো মেম্বারদের যারা কমিটিতে আছেন তাদের নিয়ে একটা গ্রুপ আছে, কিন্তু সেভাবে যদি একটি কমিউনিটি গ্রুপ খোলা যায় সেখানে আমাদের সমস্ত মেম্বারকে অ্যাড করে দেওয়া যায় এবং সেখানে যদি বিভিন্ন ইনফরমেশন পাঠানো যায় তাহলে মনে হয় এই ক্ষেত্রে আমাদের একটা খুব ভালো কাজ হবে। সভাপতি প্রান্তিক সেন, সাধারণ সম্পাদক ইমন কল্যাণ সেন ক্লাব পরিচালনার গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন ও আগামী দিনের বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেন। কোষাধ্যক্ষ সাধনা দাস বসু বার্ষিক আয় ব্যয়ের হিসাব পেশ করেন। সভায় ক্লাবের ম্যাগাজিন সাংবাদিকেরও প্রকাশ করা হয়। এইভাবেই বক্তব্য পেশ, আলোচনা, বার্ষিক প্রতিবেদন ও অডিট রিপোর্ট পেশ ও শেষে মধ্যাহ্ন ভোজন পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আমাদের এক বছর অন্তর নতুন কমিটি নির্বাচিত হয়। গত বছর আমাদের নির্বাচিত হয়েছিল, ফলে এই কমিটির টেনিওর আরো এক বছর অব্দি রয়েছে। আগামী বছর আমার যে নিয়োগ হবে তখন নতুন কমিটি নির্বাচন প্রসঙ্গ আসবে। 25 তারিখে 25শে আগস্ট আমরা আমাদের ক্লাবের বার্ষিক অনুষ্ঠান রবীন্দ্র সদনে হবে। ইতিমধ্যে আমরা রবীন্দ্র সদন পেয়ে গেছি। 25শে আগস্ট বিকেল 4:30টার মধ্যে আমরা অনুষ্ঠান শুরু করতে চাইছি, যাতে আমরা 9টার মধ্যে শেষ করতে পারি। ওই দিন বেশ কিছু পুরস্কার প্রদান অনুষ্ঠান আছে এবং তারপরেও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এখন আর্টিস্ট কি হবে না হবে এখনো আলোচনা হয়নি, কারণ গত শুক্রবার আমরা ফলটা ফাইনাল হয়েছি। ধর্মতলা থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। ভারতীয় ন্যায় সংহিতার বিরোধিতা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী 1 জুলাই থেকে ব্রিটিশ আইন পরিবর্তন করতে স্বাধীনতার 75 বছর পর দেশ জুড়ে চালু হয়েছে দেশীয় আইনের পরিকাঠামো। তবে সোমবার থেকে এই নতুন ভারতীয় ন্যায় সংহিতার বিরোধিতা করে দেশের বিভিন্ন আদালতে চলছে প্রতিবাদ বিক্ষোভ। তারই অংশ হিসেবে সোমবার জলপাইগুড়ি জেলা আদালতে বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। এই প্রসঙ্গে জেলার বিশিষ্ট আইনজীবী তথা রাজ্যের বার কাউন্সিলের সদস্য গৌতম দাস জানান, দেশে আইনের পরিবর্তন আসবে এটা নতুন কিছু নয়, তবে যে পদ্ধতিতে কেন্দ্রীয় সরকার লোকসভা থেকে বিরোধী সদস্যদের কার্যত বার করে দিয়ে এই আইন পরিবর্তনের বিল অনুমোদন করেছে, আমরা সেই প্রক্রিয়ার বিরোধিতা করার পাশাপাশি এই স্বৈরাচারী মনোভাবকে ধিক্কার জানাচ্ছি।
আপনারা জানেন যে ভারত সরকার আমাদের যেটা মূল আইন ইন্ডিয়ান পেনাল কোড, ক্রিমিনাল প্রসিডিউর কোড এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, এই তিনটা আইনের আমূল পরিবর্তন এনেছেন। এবার কোনো একটা আইনের যদি আমূল পরিবর্তন আনতে হয়, তার যে পদ্ধতি সারা জীবন ধরে যে ভারতের সংবিধান অনুযায়ী এবং প্রথা অনুযায়ী যেটা মেনে চলা হয়েছে, যে সেটা অন্তত পক্ষে ইনিশিয়েটিভ নিতে হয় অন্তত 3 বছর আগের থেকে, বিভিন্ন অঞ্চল থেকে তার ডিবেট হয়, বিভিন্ন সংশ্লিষ্ট সংস্থার থেকে তাদের একটা মানে সাজেশন চাওয়া হয়, কিচ্ছু না করে শুধুমাত্র ওখানে পার্লামেন্টে মানুষদেরকে বের করে দিয়ে, পার্লামেন্টের সদস্যদের বের করে দিয়ে তারা ওখানে এই আইনটা পাস করেছে। এই আইন পাসের বিরুদ্ধে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য বার কাউন্সিল আমরা একটা রেজুলেশন নিয়েছি যে 1 তারিখ থেকে এই রেজিস্ট্রিটাকে চালু করার জন্য একটা কাট আউট ডেট দেওয়া হয়েছিল সেটাকে বন্ধ রাখার জন্য। এবং আমরা যে রেজুলেশনটা নিয়েছিলাম ইতিমধ্যে সেই রেজুলেশন নিয়ে কিছু সাপ্তাহী লোক একটা আদালতে মামলাও করেছিল, কিন্তু আমি পরিষ্কার করে বলে দিই আদালত ওই রেজুলেশনের বিরুদ্ধে কোনো স্থগিতাদেশ দেন নাই। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। শুভেচ্ছা জ্ঞাপন এবং সাংগঠনিক সভা। লোকসভা নির্বাচনে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকে জয়ের জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন এবং সাংগঠনিক সভা অনুষ্ঠিত হল রবিবার বিকেলে। কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আখড়া উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজীব চ্যাটার্জি, জেলা পরিষদের সদস্য নিতাই সুন্দর মুখার্জি, সাগর প্রধান, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম ঘোষাল সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমরা দেখেছি কাটোয়া 2 নম্বর ব্লকে আমরা যখন ভোট ঘোষণা হলো রবীন্দ্রনাথ চ্যাটার্জি আমাদের ডাকলে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখি যে উনি দেখে একটা দিক নির্দেশিকা করে দেবে, তোমরা ঠিক এইভাবে চলো। আমরা কাটোয়া 2 নম্বর ব্লক ভীষণ ভাবে গর্বিত যে আমরা এই নির্বাচনে একটা ভালো রেজাল্ট করতে পেরেছি। আমরা মাননীয় রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয়কে বলেছিলাম যে কাটোয়া 2 এর 7টা অঞ্চল থেকে আমাদের কর্মীরা ভীষণ ভাবে সক্রিয় ভাবে কাজ করছে এবং দায়িত্ব নিয়ে বলতে পারি যে 7টা অঞ্চলই আমরা লিড পাবই, কম বেশি সেটা যে ভাবেই হোক। এই সভায় হাজির হয়েছিলেন কাটোয়া 2 নম্বর ব্লকের বুথ স্তরের কর্মী সমর্থকেরা। এর পাশাপাশি আগামী 21 জুলাই ধর্মতলায় শহীদ দিবস অনুষ্ঠিত হবে, সেই উপলক্ষে একটি প্রস্তুতি সভা করা হয় কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কিন্তু মানুষের সঙ্গে সম্পর্কটাকে আমাদের আরো বাড়াতে হবে। একটা পর্যায়ে ছিল যখন দলটা মুখে মুখে ছিল, কোন সাংগঠনিক পরিকাঠামো ছিল না, এখন অন্তত পক্ষে ব্লক সভাপতি ব্লক স্তর নির্দিষ্ট হয়ে তাদের খুঁজে পাওয়া যায়, ঠিক তেমনি অঞ্চল সভাপতি অঞ্চলের স্তর সেটাও খুঁজে পাওয়া যায়। আমাদের এখন চেষ্টা করতে হবে যে আমাদের বুথ সভাপতি আছে, আমার খুব ভালো লাগে মাঝে মাঝে কোনো কোনো বুথের সভাপতি ফোন করে বলে যে আমি অত নম্বর বুথের সভাপতি, আমার এই বক্তব্য। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। রাস্তার কাজের শিলান্যাস, উন্নয়নমূলক কাজ করবে রাজ্য সরকার, বিপদে মানুষের পাশে থাকবে তৃণমূল। সোমবার ইংরেজ বাজার ব্লকের কোতোয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকায় নতুন কয়েকটি রাস্তার কাজের শিলান্যাস করে এমনটাই বলেছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। লোকসভা নির্বাচনে মালদায় তৃণমূলের ফলাফল খারাপ হওয়াতেও দুঃখ প্রকাশ করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, গোটা রাজ্য জুড়ে যখন তৃণমূলের জয় জয়কার, তখন মালদায় আমাদের মাথা নিচু করে থাকতে হচ্ছে। ফলাফল খারাপ হলেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই জেলায় উন্নয়নের ক্ষেত্রে কোন রকম খামতি রাখেননি। স্বাভাবিক কারণেই আগামী দিনে জেলায় দলের শক্তি বৃদ্ধি আরও করতে হবে। এদিন কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের গম্ভীরা এলাকায় নতুন কয়েকটি রাস্তার কাজের শুভ শিলান্যাস করা হয়। মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সংশ্লিষ্ট এলাকার নির্বাচিত সদস্য প্রতিভা সিংহ সহ স্থানীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা।
মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দ 50 লক্ষ টাকায় কোতোয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি নতুন কংক্রিটের ঢালাই রাস্তার কাজ করা হবে। চলাচলের খুব অসুবিধা হচ্ছিল, বাড়ি দাদাই জল জমে যাচ্ছিল, এখন রাস্তা বেশ ভালোভাবে উঁচু হয়েছে, এখন ড্রেনটা হয়ে গেলেই হলো। এদিন তারিখ ফিতে কেটে শুভ সূচনা করা হয়েছে। গোটা রাজ্যের পাশাপাশি মালদার সার্বিক উন্নয়নের ক্ষেত্রেও সব রকম ভাবে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই মতোই উন্নয়নমূলক কাজ চলছে। আমাদের যেন পাশে থাকে, কারণ আমাদের একটা জায়গা আছে কোথাও, আমাদের সারা রাজ্য ব্যাপী যখন সবাই মাথা উঁচু করে থাকে তখন মালদার যারা নেতৃত্ব তাদের আমাদেরকে অনেক সময় মাথা নিচু করতে হয়, কিন্তু যখন কাজ যখন নিয়ে আসি তখন কিন্তু মাথা নিচু করে যদি আমাদের রাখে তাহলে আমরা কিন্তু রাজ্য থেকে কাজ নিয়ে আসতে পারবো না। কাজ কিন্তু তৃণমূলই করবে, কাজ তৃণমূলই করবে, মানুষের বিপদে তৃণমূলই থাকবে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। দীপ্ত শপথ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন। বাংলাদেশের রাজধানী ঢাকার কূটনৈতিক পাড়া গুলশানের হলি আর্টিসান বেকারি দেশি বিদেশি নাগরিকদের পদচারণায় সবসময় মুখর হয়ে থাকত। 2016 সালের 1 জুলাই অন্যান্য দিনের মতোই ব্যস্ত হয়ে পড়ে লেকের পাড়ের মনোরম পরিবেশের রেস্তোরাঁটি। সন্ধ্যা গড়াতেই হলি আর্টিসানের আড্ডাস্থল পরিণত হয় মৃত্যুপুরীতে। কিছু বুঝে ওঠার আগেই সেখানে চালানো হয় ইতিহাসের জঘন্যতম জঙ্গি হামলা। ভয়াবহ এ হামলায় নৃশংস হত্যাযজ্ঞ এবং প্রায় 12 ঘণ্টার রুদ্ধশ্বাস জিম্মি সংকটের ঘটনা স্তম্ভিত করেছিল পুরো জাতিকে। 1 জুলাই সোমবার হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলার 8 বছর হল। 2016 সালের 1 জুলাই রাতে জঙ্গি হামলায় 17 জন বিদেশি সহ নিহত হয়েছিলেন মোট 22 জন। 2022 সালের 20 নভেম্বর দিনে দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামিকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা। 2.5 বছর ধরেও ধরা ছোঁয়ার বাইরে থাকা পলাতক দুজনের একজনকেও শনাক্ত করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী, তাই বড় কোনো জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। তবে পুলিশের বিশেষ শাখার প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক মনিরুল ইসলাম দাবি করেছেন, বাংলাদেশে এখন জঙ্গিবাদ পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। হলি আর্টিসান বেকারিতে জঙ্গিদের হামলা ও নৃশংস হত্যাযজ্ঞের 8 বছর পূর্তি উপলক্ষে নিহত 2 পুলিশ সদস্যের স্মরণে গুলশান থানার সামনে নির্মিত দীপ্ত শপথ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেছে র্যাবের ডিজি ব্যারিস্টার হারুন আর রশিদ, স্পেশাল ব্রাঞ্চের প্রধান মনিরুল ইসলাম ও ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমান। এরপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেছেন। যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গি আস্তানাগুলোতে অভিযান চালানো এবং সেখানে অনেক আস্তানা তারা ধ্বংস করতে সক্ষম হয় এবং জঙ্গিদেরকে আটক করতে এবং আইনের আওতায় আনতে সক্ষম হয়। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, গ্লোব নিউজ। স্কুটিতে বাসুয়া সাপ, আতঙ্কিত সাধারণ মানুষ। গাড়িতে চড়তে ইচ্ছে হয়েছিল বাসুয়া সাপের, একে একে উঠে পড়ল 2টি গাড়িতে। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির দক্ষিণায়ন ক্লাব সংলগ্ন এলাকায়। এই ঘটনায় আতঙ্কিত ধূপগুড়িবাসী। বাসুয়া সাপটি একটি স্কুটি গাড়িতে উঠে পড়ে সিটে বসে পড়ে, স্কুটি স্টার্ট দেওয়ার পরেও যেতে চায় না। পরবর্তীতে লাঠি দিয়ে ভয় দেখালে বাসুয়া সাপটি স্কুটি থেকে নেমে পাশেই থাকা পালসারের 2 চাকার বাইকে উঠে পড়ে, সেখানেও সিটের তলায় বসে পড়ে। পরবর্তীতে লাঠি দিয়ে ভয় দেখালে সাপটি গাড়ি থেকে নেমে যায়। এই রকম ঘটনা সচরাচর সাধারণ মানুষের চোখে পড়ে না বলেই জানা গেছে। সাপের কোনো আতঙ্ক না, বাবা স্কুটির দিকে আরেক মোটরসাইকেলে উঠছে, তারপরে আবার চলে গেল। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।